রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য ঢ্যাঁড়স বা ভেন্ডির এমনই একটি সবজি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, যার স্বাদ কিন্তু অনেক বেশি। খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক দারুণ সুস্বাদু ভেন্ডির রেসিপি। এখানে 250 গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ভেন্ডিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন, এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজে ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কালার একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে যাব হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, এটা আমি আলুর জন্য দিলাম, এতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভেন্ডির থেকে আলু কিন্তু ফ্রাই হতে একটু সময় বেশি লাগে, তাই আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফ্রাই করে নেব, তারপর এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দেব। একসাথে যদি আলু আর ভেন্ডিটা ভাজা যায় তাহলে কিন্তু ভেন্ডিগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে ভেঙে যায়, আর আলুটা কিন্তু ঠিক মতো ভাজা হয় না। তাই আমি এইভাবে আলুটা প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট আলুটা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। আলুর মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম অল্প, এখন আমি ভেন্ডির জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ। নুন হলুদ আলু ভেন্ডির সাথে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 2 মিনিটের জন্য। এতে আলু আর ভেন্ডি কিন্তু একটু সফট হয়ে যাবে, তবে খুব বেশি ঢাকা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। তো ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলু ভেন্ডি ভালো করে ফ্রাই করে নেব। ভেন্ডি ফ্রাই তো আমাদের প্রত্যেকের ঘরেই হয়, তবে এইভাবে আলু দিয়ে আপনারা একবার ফ্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আর এটা পেঁয়াজ ছাড়াও কিন্তু দারুণ হয় খেতে, পেঁয়াজ ছাড়াও আপনারা এটা ভেজে নিতে পারেন। 4-5 মিনিট আমি হাই ফ্লেমে আলু ভেন্ডি ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর আলুও কিন্তু ভালো মতো সফট হয়ে গেছে এখন, আর ভেন্ডিগুলোও কিন্তু সফট হয়ে গেছে কিন্তু ভাঙেনি। আলু ভেন্ডি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। খুবই সাধারণ একটি রান্না, তবে এর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।